অতিমারি করোনা প্রাণ কেড়ে নিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের। আজ 11 এপ্রিল 2021 সন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও শুদ্ধ সঙ্গীত চর্চার অন্যতম পুরোধা মিতা হক আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোববার 11 এপ্রিল ভোর 6টার কিছু পরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তার দেবর শাহিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। মিতা হক ছিলেন কিংবদন্তি অভিনেতা খালেদ খানের স্ত্রী। মিতা হক দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 2016 সাল থেকে তিনি ডায়ালাইসিস করাচ্ছিলেন। সম্প্রতি তিনি করোনা থেকে সেরে ওঠেন, তবে শনিবার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজই কেরানীগঞ্জে তাকে তার বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হবে। এর আগে বেলা 11টায় ছায়ানটে নেওয়া হবে তার মরদেহ। তার জামাতা নাট্য নির্মাতা মোস্তাফিজ শাহিন ফেসবুকে লেখেন, মিতা হক সকাল 6:20 চলে গেলেন, একদমই চলে গেলেন, সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন। 1962 সালে জন্মগ্রহণ করেন মিতা হক। তিনি প্রথমে তার চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও সঞ্জিদা খাতুনের কাছে গান শেখেন। 1976 সাল থেকে তিনি তবলাবাদক মোহাম্মদ হোসেনের কাছে গান শেখা শুরু করেন। 1977 সাল থেকে নিয়মিত তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত পরিবেশনা করতেন। 2020 সালে তিনি 21শে পদকে ভূষিত হন। মিতা হক 2016 সালে শিল্পকলা পদক লাভ করেন। এরপর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 156তম জন্মবার্ষিকী উপলক্ষে মিতা হককে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন। এছাড়া তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সহসভাপতিও ছিলেন। সঙ্গীতশিল্পী মিতা হক অভিনেতা খালেদ খানের স্ত্রী। তার মেয়ে ফারহিন খান জয়িতাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওপারে ভালো থাকবেন মিতা হক।